আমাদের এই ডিজিটাল হাজিরা মেশিনটা আমরা নিজে কিনতে চেয়েছিলাম, বাট আমরা নিজেরা কিনতে পারি নাই। সেই সময় আমাদের 2000 সালে, 2020 সালের কথা, 2020 সালে এটা আমাদের পৌর মেয়র মহোদয় আমাকে রিং করলেন যে আমার ছেলের কোম্পানি আছে, আমার ছেলের কোম্পানি থেকে এটা বসানো যাবে, গেলে পরে তোমরা নিয়ে নিবা। তো আমরা ইতিমধ্যে আমরা বাজার যাচাই বাছাই করছিলাম, তবে যতটুকু আমরা বিভিন্ন কোম্পানির সাথেও কথা বলেছিলাম, তারা 10-12 হাজার টাকায় এই মেশিনটা আমাদেরকে দিতে চেয়েছিলো, 19 হাজার টাকা নিয়েছিল আমার কাছ থেকে। হাজিরা এখানে লাগাই দিয়েছেন, তারপর লাগানোর পর কোনোদিনও আমরা ব্যবহার করতে পার না, চলে নাই কোনোদিন, অচল। ছিল যে আমাদের অধিদপ্তর থেকে সরাসরি বা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একেবারে সরাসরি হাজিরাটা যাতে ওরা মেনটেন করতে পারে, বা আমাদের ক্যাজুয়াল লিভটা যাতে ওরা ওখান থেকে মনিটর করতে পারে, সেজন্য এটা করা করতেছিল। ডিজিটাল হাজিরা মেশিনটা 2019 সালে স্লিপের একটা স্পেশাল আমাদের পরিপত্রই আসে যে স্লিপের টাকা থেকে ডিজিটাল হাজিরা মেশিনটা কিনতে হবে। তো সেই নির্দেশনার প্রেক্ষিতেই ডিজিটাল হাজিরা মেশিনটা কেনা, এবং তখন এটা যেভাবে কেনা ছিল যে 20,000 টাকা দাম, এবং এটা সাপ্লাই দিয়েছিল আমাদের এখানে আছে প্রতীক, ঠিক হচ্ছে আমাদের সাবেক মেয়র শামসুজ্জামান অরুণের ছেলে। 20 সালে কেনা, 20,000 টাকা দিয়ে বায়োমেডিক্যাল হাজিরা, এখনও যদিও আমরা এ পর্যন্ত ওপেন করিনি। ওই মেয়র কোনো সম্পর্ক ছিল না, এখন মেয়রের ছেলে মনে হয় সম্পর্ক ছিল, এটা ওনারাই আর কি কন্ট্যাক্ট নিয়ে এগুলো কিনেছিল। প্রথমত ভাউচারটি একদম নকল এবং ভুয়া, সিগনেচারও নকল এবং ভুয়া, বাংলায় যে পলাশ লিখছে আমাদের যে পলাশ ছোটো ভাই, ও সবসময় ইংরেজিতে করে, আমিও ইংরেজিতে করি। আর আমরা বায়োমেট্রিক্স বা অ্যাটেন্ডেন্স মেশিন টার্বো কম্পিউটারের 24 বছর বয়সে কোনো দিনই বিক্রি করিনি এখন অবধি না। এই যে আমাদের প্রতিষ্ঠানের একটি প্রশিক্ষণ এবং আমাদের কম্পোজের একটি সুনাম ছিল, সেই প্রতিষ্ঠান এখনও টিকে আছে ইনশাল্লাহ। আর আমাদের প্রতিষ্ঠানের নামে ভুয়া ভাউচার করে, ভুয়া বিল করে যে অন্যায় করা হয়েছে, তাতে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এবং ব্যক্তি হিসাবে আমারও সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এবং এর আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। কুমারখালী উপজেলায় 2018-19 অর্থ বছরে আমাদের অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী 147টি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় করা হয়। মূলত এই ডিজিটাল হাজিরা মেশিনগুলো স্লিপের অর্থায়নে ক্রয় করা হয়, এবং সেখানে নির্দেশনা থাকে যে প্রধান শিক্ষক এবং এসএমসি সমন্বয়ে যাচাই বাছাই করে এই হাজিরা মেশিনগুলো ক্রয় করার কথা। তো সেক্ষেত্রে সেখানে কিছু ব্যত্যয় আমরা লক্ষ্য করেছিলাম, মূলত সেই সময় তো শিক্ষকরা একটা রাজনৈতিক একটা পেশারে পড়েই এই হাজিরা মেশিনগুলো ক্রয় করে, যাচাই বাছাইয়ের সুযোগ তেমনটা হয়নি বলেই আমি শুনেছি আর কি। এর আগে সেই সময়তেই আমাদের এক মাসিক সমন্বয় সভায় কুমারখালীরই একজন ছেলে, আমি আসলে তাকে খুব ভালো চিনি না, উনি পরিচয় দিলেছেন, উনি প্রতীক হাসান, উনি একজন স্থানীয় আওয়ামী লীগের একজন নেতার একজন সন্তান বলে তিনি পরিচয় দিয়েছিলেন। তিনি এসে বললেন যে আমরা কুমারখালীরই ছেলে, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমরা এই হাজিরা মেশিনগুলো নিয়ে কাজ করি, আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আমাদের একটু উপকার হয়। তারপরে ওনারা চলে গেলেন। পরবর্তীতে শিক্ষকরা জানালেন যে কিছু মানুষ ওই ডিজিটাল হাজিরা মেশিন স্কুলে গিয়ে সরাসরি তাদের লাগিয়ে দিলেন, পরবর্তীতে বিল ভাউচার যেটা হয় ওনারা নিয়েছেন আর কি। মেশিনগুলো এখন বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে। মূলত যে সময় ডিজিটাল হাজিরা মেশিনগুলো লাগানো হয় সেই সময় আমরা মানে নির্দেশনা ছিল যে সেটা অনলাইন সার্ভারে সংযুক্ত হবে এবং আমরা অনলাইন থেকেই সেগুলো মনিটরিং করতে পারবো, কিন্তু সেটা কখনোই অনলাইন সার্ভারে সংযুক্ত হয়নি। পরবর্তীতে যখন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অনিয়ম এবং এই অনেকের অনিচ্ছার কারণে অধিদপ্তর এই কার্যক্রমটা স্থগিত করে, যার ফলে পরবর্তীতে সেইটা আর আলোর মুখ দেখেনি, ওইভাবেই প্রত্যেক স্কুলে মেশিনগুলো লাগানো আছে। যোগদানের পর আমি জেনেছি যে এখানকার বিদ্যালয়সমূহে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে, এবং যারা যেখান থেকে নেওয়া হয়েছিল তা ওই স্কুলের ডিভাইসগুলোর সাথে অফিসের এই একটি ডিভাইস রাখা আছে যেটার সাথে ওটার লাইভে সংযুক্ত হওয়ার কথা, যেটা আসলে সংযুক্ত হয়নি। মেশিনটি অফিসে আছে কিন্তু
ওই স্কুলের ওই ডিভাইসগুলোর সাথে এটা সংযোগ হয়নি। তবে এইখানে যে ডিভাইসগুলো রয়েছে সেটা স্কুলে স্থাপন করা আছে, কিন্তু ওইগুলো লাইভে কোনো সময় আসেনি। এটা যখন চালু হয় পরবর্তীতে এই ক্রয়ের অনিয়ম, তারপরে বিভিন্ন জনের আপত্তি সব মিলে এই কার্যক্রমটা ওই সময় স্থগিত করা হয়। তো গভর্নমেন্টের যদি নির্দেশনা থাকে পরবর্তীতে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।